হৃদপিণ্ডের গঠন ও কাজ হৃৎপিণ্ড বক্ষগের বাম থেকে দুই ফুসুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোনাকার ফাঁপা অঙ্গ এটি হৃদপেশী নামক এক বিশেষ ধরনের অনচ্ছিদ পেশি দ্বারা গঠিত হৃদপিণ্ড পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে হৃদপিণ্ডের প্রাচীরে থাকে তিনটি স্তর যথা বহিঃস্তর বা এপিকার্ডিয়াম বৌদ্ধস্তর বা মায়োকার্ডিয়াম এবং অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম বহিস্তর এটি মূলত যোজক কলা দিয়ে গঠিত এই স্তরটিতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে ও আবরণী কলা দিয়ে আবৃত মধ্যস্তর এটি বহিস্তর ও অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে দৃঢ় অনিচ্ছিক পেশি দ্বারা এই স্তর গঠিত অন্তঃস্তর এটি সবচেয়ে ভিতরের স্তর হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দ্বারা আবৃত এই স্তরটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকেও আবৃত করে রাখে হৃৎপেন্ডের ভিতর স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত উপরের প্রকোষ্ঠ দুটি নিচের প্রকোষ্ঠ দুটির চেয়ে আকারে ছোট উপরের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম অলিন্দ বলে এবং নিচের প্রকোষ্ঠ দুটিকে ডান ও বাম নিলয় বলে অলিন্দদ্বয়ের প্রাচীর তুলনামূলকভাবে পাতলা আর নিলয়ের প্রাচীর পুরু অলিন্দ নিলয় যথাক্রমে আন্ত অলিন্দ পর্দা ও নিলীয় পর্দা দ্বারা পরস্পর পৃথক থাকে হৃদপিণ্ডের উভয় অলিন্দ ও নিলয়ের মাঝে যে ছিদ্রপথ আছে তা খোলা বা বন্ধ করার জন্য ভাল বা কপাটিকা থাকে ডান অলিন্দ ও ডান নিলয়ের মধ্যবর্তী ছিদ্রপথে তিন পাল্লা বিশিষ্ট ট্রাইকাসপিড স্পিড ভাল দ্বারা সুরক্ষিত অনুরূপভাবে বাম অলিন্দ ও বাম নিলয় দুই পাল্লা বিশিষ্ট বাইকাসপিড স্পিড ভাল দ্বারা সুরক্ষিত থাকে মহাধমনীয় ও ফুসফুস ধমনের মুখে অর্ধচন্দ্রাকার কপাটিকা থাকে এদের অবস্থানের ফলে পাম করা রক্ত একই দিকে চলে এবং এক ফোঁটা রক্ত উল্টো দিকে ফিরে আসতে পায় না হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি আমরা আগেই জেনেছি যে হৃৎপিণ্ড একটি পাম্পের ন্যায় কাজ করে হৃৎপিণ্ডের সংকোচন ও শ্লোথন বা প্রসারণ দ্বারা এ কাজ সম্পন্ন হয় হৃৎপিণ্ডের অবিরাম সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারাদিনে রক্ত সংবহন পদ্ধতি অব্যাহত থাকে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল ও প্রসারণকে বলা হয় ডায়াস্টল হৃৎপিণ্ডের একবার সিস্টল ডায়াস্টলকে একত্রে হৃদস্পন্দন বলে অলিন্দার প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে যেমন ঊর্ধ্বমহাশিরার কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে ঠিক একই সময় ফুসফুসীয় বা পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে অলিন্দ সংকোচনের ফলে নিলয় বেশি প্রসারিত হয় ফলে ডানলিন্দ নিলয়ের ছিদ্রপথের ড্রাই ক্যাসপিড ভাল্ভ খুলে যায় এবং ডান অলিন্দ থেকে কার্বন যুক্ত রক্ত ডান নিলয়ে প্রবেশ করে ঠিক একই সময়ে বাম অলিন্দ ও বাম নিলয়ের বাইক ভালভ খুলে যায় এবং বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করে এরপরই ছিদ্রপথগুলো কপাটিকা দ্বারা বন্ধ হয়ে যায় ফলে নিলয় থেকে রক্ত পুনরায় অলিন্দে প্রবেশ করতে পারে না যখন নিলয় প্রসারিত হয় তখন ডান নিলয় থেকে কার্বন যুক্ত রক্ত ফুসুসু ধমনের মাধ্যমে ফুসফুসে এখানে রক্ত রক্ত পরিশোধিত হয় ঠিক একই বাম নিলয় থেকে যুক্ত করে মহাধমনির মাধ্যমে সারা দেহে রক্ত পরিবাহিত হয় এবং উভয় ধমনীর অর্ধাচন্দ্রাকৃতিক কপাটিকাগুলো বন্ধ হয়ে যায় ফলে রক্ত পুনরায় নিলয়ে ফিরে আসতে পারে না এভাবে হৃৎপিণ্ড পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে ংবহন প্রধান অঙ্গ হৃৎপিণ্ড এর সাহায্যে সংবহনতন্ত্রের রক্ত প্রবাহ সচল থাকে মানব হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট তাই সংবহনতন্ত্রে উঁচু ধরনের প্রকোষ্ঠগুলো সম্পূর্ণ বিভক্ত থাকায় এখানে অক্সিজেনযুক্ত ও অক্সিজেন বিহীন রক্তের সংমিশ্রণ ঘটে থাকে না